ওই হ্যালো বন্ধুরা, আমি হচ্ছি পঙ্গুমা। আমার চ্যানেলে তোমাদের আবার স্বাগত। তো আজকে আমরা একটা একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে যে আমার এই দুই বোনেরা মানে কিছু ঘুড়ির কালেকশন নিয়ে এসেছে, তো দেখাবো তোমাদেরকে। আর আমরা কি করি সেটাও তোমাদেরকে দেখাবো। আচ্ছা, আপাতত এই সন্ধ্যাটা চা দিয়েই শুরু হোক, চাটা তোমাদেরকে দেখাই। এই দেখো চা বন্ধুরা, যে গরম গরম দুধ চা। কে কে খাবে চলে আসো। এই যে দেখো বন্ধুরা, গাইস তোমরা দেখতেই পাচ্ছ এই গুড়িটার নাম কি ভাই? মোমবাতি। এটা মোমবাতি গুড়ি, সুন্দর দেখতে গুড়িটা। আর এই গুড়িটার নাম চিলমার। আর কি ঘুড়ি আছে দেখো? এই ঘুড়িটা দেখতেই পাচ্ছেন কি সুন্দর সাদাটাও ভাল লাগে দেখতে, অনেক রকমের কালার। তো এরকমই তোমরা কিন্তু আরো সুন্দর সুন্দর সেট পেবে, তার সঙ্গে তার জন্য যোগাযোগ করতে হবে। কার সাথে? একটা জিনিস পাবে কি বলে দাও? এ সুপারম্যান এখানে আমাদের সাথে পাবে। সুপারম্যান উঠে গেলে হবে? তো তোরা কিছু বলবি? তো সে পাবেন, বড় বড় ঘুড়ি পাবেন ফ্রিতে। ওয়াবে বাবা, এত বড় ঘুড়ি কিন্তু পাওয়া কিন্তু খুব মুশকিল। এটা পাস্টেল ঘুড়ি, প্লাস্টিকে কিন্তু একটু ভেঙে গেছে। আচ্ছা, এই ঘুড়িগুলোর প্রাইস গুলো আরেকবার দেখিয়ে বলে দে। আপনি পাবেন 5 টাকা মাত্র। গ্লাস কাপটা তো দেখতেই পাচ্ছেন, মাত্র পাবে 4 টাকা। আমাদের বাবু কিছু বলবে। বাবু ঘুড়িটা একটু দিয়ে দাও, দিদিকে দিয়ে দাও ঘুড়ি। চলো কি বলবে বাবু? আচ্ছা, আজকে তো বিশ্বকর্মা পূজা ছিল তাই তো? তা তুমি কি কি ঘুড়ি উড়িয়েছো, সারাদিন কি করেছো একটু বলো শুনি। আর তারপরে সকাল থেকে উঠে কি কি করেছো বলতে হবে? আচ্ছা, তোমাদের আর একটা কথা বলে দিই, আমাদের কিন্তু বাবুর খুবই শরীর খারাপ, জ্বর, সেই অবস্থাতেও কিন্তু ঘুড়ি দেখিয়েছে। এটা এর জন্য একটা বড় হাততালি দাও সবাই। চলো বাবু বলো, তুমি সকাল দুটো কি কি করেছো? হ্যাঁ, ঘুড়ি উঠেছি, ঘুরিয়েছি, ব্রাশ করেছি, ব্রাশ করেছি, খেয়েছি, মাঠে ঘুড়ি উড়িয়েছি, ফের এসে বাড়িতে দুপুরবেলা ফের ঘুড়ি উড়িয়েছি, বিকালবেলা গিয়ে মাঠে কি ঘুড়ি উড়িয়েছি। বাবু খালি সারাদিন ঘুড়ি দিয়ে উড়িয়েছে, মানে কথাটা শুধু দেখো। আমরা আমি কি করেছি, সে 6টার সময় উঠেছি, ব্রাশ করেছি, দিয়ে একটু জল খেয়েছি, তারপর একটু ঘুড়িও ওড়াতে গেছিলাম। তারপর মামার বাড়িতে আমি টিফিন করে নিলাম, টিফিন করে আবার ঘুড়ি ওড়াতে গেছি। টিফিনে কি খেয়েছো? টিফিন আমি খেয়েছি বলতে গেলে পেসেল মুড়ি আর ডাল, মাছের ঘুড়ি, ছাগলের ঘুড়ি, আর ঘুড়িও উড়িয়েছি। আবার দুপুরে আমার মা একটু গেছিল, একটু দরকার ছিল, একটু গেছিল, আমার দিদা মারা গেছেন তো তার ওখানে গেছিল। আচ্ছা, এতক্ষণ ধরে আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে একটু কি ইয়ার কি করছিলাম তাই তো? এখানে কিন্তু কোনো ঘুড়ি টুড়ি বিক্রি, হ্যাঁ কিন্তু কি আমাদের বাড়িতে এমন একজন আছে যে কিন্তু অত্যন্ত কম দামে তোমাদের কিন্তু ঘুড়িয়ে দিতে পারবে, নাম হলো মনোজ কাইট। মনোজ কাইট কি সব তাই তো? তা তোমাদের সেখানেও যাব, ভিডিও করব, তোমরা অবশ্যই দেখতে পাবে। আর যাদের যাদের ভিডিওটা ভালো লেগেছে, মানে আমরাও আসলে একটু কি ইয়ার্কি ঠাট্টা করছিলাম তাই তো? কিন্তু আমার আমার যে কাকা তার নামই মনোজ, তো সে অনেক নানা রকমের ঘুড়ি কিন্তু তুমি ওখানে পেয়ে যাবে। ফোন নাম্বার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, কিভাবে যোগাযোগ করবে সেটাও দিয়ে দেবো, লোকেশনও দিয়ে দেবো। কিন্তু যারা কম দামে আর ভালো ঘুড়ি পেতে চাও, বা বেশি দামেও যদি ভালো ঘুড়ি পেতে চাও, তাহলে কিন্তু অবশ্যই তোমরা কিন্তু মনোজ শেরামপুর সাউরাপুলি যেখানেই থাকেন না কেন, আমার দিদি নাম্বারটা আপনাকে দিয়ে দেবেন, আপনি যোগাযোগ করে নেবেন।
আচ্ছা আর আরেকটা ইন্টারেস্ট জিনিস কি, আমরা এখানে একটু আলু পটল সবজি নিয়ে বলছি, চলো তোমাদের একটু দেখানো। হ্যালো গাইস, এখানে চলে এসেছে কম দামে বাজার। আপনি পেয়ে যাবেন রসুন, আদা, লেবু, আলু, কাঁচকলা, তারপর উচ্ছে, টমেটো পেয়ে যাবেন মাত্র কম দামে। একটা লেবুর দাম হলো মাত্র 2 টাকা, আর এত কাটা রসুন হলো 5 টাকা, একটা গোটা আদার দাম হলো 2 টাকা। তো টমেটো কত করে? টমেটো আপনি টমেটো পাবেন এই কটা মাত্র 5 টাকা। যাই হলো এগুলো কিন্তু সবই একটা ইয়ার কি মজা হচ্ছে, মানে সবই ফেকে গেছে, কিন্তু কিছু এইসব বাজার টাজার বিক্রি একদমই হয় না, ঠিক আছে? এখানে শুধু কিন্তু আমরা একটা আনন্দ মজার জন্য এটা করছি, কিন্তু কি করে না, কিন্তু কি ঘুড়িটা কিন্তু একদমই, এটা সত্যি কথা যে আমাদের বাড়িতে একজন খুব ভালো ঘুড়ি তৈরিও করেন, বিক্রিও করে, ঠিক আছে? আপনি কম দামের পেয়ে যাবেন, আপনি সুতোও কিন্তু পেয়ে যাবেন বিভিন্ন রেঞ্জে। হ্যাঁ, আপনি ল্যাটারি পাবেন, সুতো পাবেন, ঘুড়িও পাবেন, প্লাস্টিক বলুন, কাগজ বলুন, আপনি সব পেয়ে যাবেন এখানে। শুধু আমার দিদি তো আপনাকে নাম্বারটা দেবেন, আপনি শুধু কল করে আমার মামার শুধু অর্ডারটা দিয়ে দেবেন। আমার মামা হয় যে ঘুড়ি বানায়। ঠিক আছে বন্ধুরা, চলো আবার দেখা হবে, টাটা করে দে, টাটা। আর বলে দে সবাই ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন, কিন্তু লাইক কমেন্ট একদমই করবেন। আর কিছু বলবে, শুকনো লঙ্কা কিন্তু আমি তৈরিটা করি, মানে সোগাতে দিই, আমার দিদি তো কিছুই করে না, বলতে গেলে পাঁপড় বানায় আমার দিদি, কিন্তু পাঁপড়টা এখন মানে খদ্দটা সব নিয়ে চলে গেছে, দেখতেই পাচ্ছি। আমার বলতে গেলে আমার নিজের দিদি হয়, দিদার ও আমার দিদার, আমার মামার মেয়ে ও বল, আমার দিদি আর আমার দিদি এখানে ঘুরতে এসেছে কদিনের জন্য, আবার কদিন পর চলে যাবে, দেখতেই পাচ্ছ মুখটা। আর আমার দিদি তো আমি এখানেই থাকি, বলতে গেলে আমরা এখানেই থাকি, আর আমার দিদি অনেক দূরেই থাকে, আমরা কদিনের জন্য এখানে ঘুরতে এসেছে, তাই তো? হ্যাঁ, কদিনের জন্য তো ঘুরতে এসেছে, আবার চলে যাবে। আর একটা কথা বলতে, সামনে হচ্ছে পুজো, তাই সবাই কিন্তু ভালো থাকবেন, পুজোতে জামা কাটা কেনাকাটি করবেন, আর সবাই সুস্থ থাকবেন, এটাই বড় কথা। নিশ্চয় বলবেন আপনাদের কটা করে জামা প্যান্ট হয়েছে, এটা কিন্তু মজা হলো, যাই হোক।